রিলে শেন কি জানতে চাও আমার কচি মন যদি বল পিচ্ছি খিলাই তো হইব কাচ্ছি না তো তোমারে বল পিচ্ছি বড় বড় শুলো হাত না দিল হয় না হয় না আমি ফুল তুমি কলি শোনো একটা কথা বলি আমি ফুল তুমি কলি শোনো একটা কথা বলি বচ্চার দেশে বাজালে তালি না থাকবে নেকা না থাকবে বুলি মিউজিক ও নো পাক পাক মিউজিক লাগবে না ডিসক্লাইমার দে ডিসক্লাইমার ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি আচ্ছা যারা কমেন্ট বক্স নাম কেন লাগবে বলো তাদেরকে একটা কথা বলতে চাই বলো না বলো আমি কে মানে সেদিন যে আই জায়গা পাট করতে বলার পর আমার সাথে গিয়া কত ইন্টু ইন্টু করলে আর এখন আমারই চিনতেছো না না এটা কোনো ভাবে মানা যায় না আজ তোমার নিয়ে ভিডিও বানাতে হবে ওই বকলের সব রেডি কর এ না হ্যাঁ সো হে জনগণ দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার সেটা সেট সেটা সেট সেটা সেট কি বলছেন এসব আবার আইছে এই যে আন্টি আপনি মুরুব্বি মানুষ আপনার কেন জানতে হবে এগুলা এগুলা তো আপনার নেক্সট জেনারেশন দেখবে ওই ইন্ট্রো লাগা তিকন কে তিকন না বেবি সাক্সি বলতে শিখো আপনার কিংবা আমার জন্য না এই মোটিভেশন গুলা তাদের জন্য যারা ইপটিজিং করে বেড়ায় মানে ইনি তো ইপটিজারদের হেড আই মিন কিভাবে ইপটিজিং করতে হয় সেটা শেখানো এনার একমাত্র কাজ তা মামনি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 9 এবার একটু চিন্তা করে দেখেন এই বয়সে সে এইগুলা শিখাচ্ছে তাহলে বড় হয়ে আর কি কি শিখাবে এখানে শেষ না মামা এর নেক আমি দেখলে তো আপনার শরীরের আগুন আপনা আপনি জ্বলে উঠবে তুমি কেন আমার ছোট চুমু খাবে বলো আমি তো লাচ্ছি কেন কিন্তু এটা ভাবলো না যে তার দিকে কোন নজরে তাকাইছে আচ্ছা বুঝলাম তুমি ছোট্ট একটা মানুষ তোমার ছোট্ট একটা মন কিন্তু আমার একটা কথা বলো ভিডিও শেষে এভাবে কুত্তার মতো জিব্বা কেন বাইর করলা চারতে ইচ্ছে করে তুমি নায়িকাদের থেকেও বেশি শোন ও থ্যাংক ইউ সো মাচ মানে ভাই তোরা কারা এসব কমেন্ট পাস কর থেকে জানি না অ্যাকচুয়ালি এসব কমেন্ট করা বান্দাগুলো হলো তারা যাদের মধ্যে হাবাসের আগুন ঠুসে ঠুসে ভরা সারাদিন এদের কোনো কাজ নেই এরর আইডিতে যাবে আর এসব বালসাল কমেন্ট করে বেড়াবে কে রে ভাই এই টিকটক খ্যাত প্রতিবন্ধীটা নায়িকা হয় কেমনে থোবড়াটা দেখছস এক কেড়ে দেশি মায়ের বিদেশি একটা বিড়াল ছানা কমেন্টে প্রচুর পরিমাণে আসতেছে যে আমাকে নাকি বিড়ালের মতো লাগে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বিড়ালের মতো লাগে কোনো অ্যাঙ্গেল থেকে না আপনারে পুরোটাই তো একটা বিড়ালের মতো লাগে বড় বড় শুধু হাত না দিল হয় না বিশ্বাস করেন রাসেল ভাই আমি আমার লাইফে অনেক নাকামি দেখছি সবচেয়ে বেশি দেখছি টিকটকে হ্যাঁ এতদিন ভাবতাম এটাই হলো নেকামের রানী কিন্তু না এইটা দেখার পর বুঝলাম মিস চকলেট যদি নেকামের রানী হয় তাহলে এটা হচ্ছে মহারানী আই বিড়াল বয়স কত তোমার আমি কেন আনসার দিব আমি কি বিড়াল নাকি আমি আনসার দিব মানে শয়তানি কি লারে না ভয়া শয়তান আমারে না রে না শয়তানে তুম গরে না রে দেখবো লাগছি তো হো বেটা এত নেকামি কেমনে করো সেটা আগে ক নেক্সট থাক ভাই আর কইতাম না এমনিতেই একা পরে আবার রাস্তায় বলে বেড়ানো লাগবে মেরি জান নামক মানুষটা দিয়েছে ছেকা হয়েছি বেকা খেয়েছি বাঁশ এখন থেকে নাম আমার দেবদার আমাকে এই বলে ঢং পারে না আল্লাহ
আমাকে তুমি উঠায় নাও উঠায় না বিয়া গলে আমি তোমারই গো থাম ভাই তোর এই থোবড়াটা নিয়ে এখনি আমার সামনে থেকে যা নইলে কিন্তু থাড়ায় একটা থাপ্পড় দেয় একে দেয়ালে টাঙাই রাখমু আইছে বিয়া করলে আমি তোমারই করমু তুমি না করলে অন্ধকারে করমু अरे तुम मोहब्बत की बात करते हो हमने तो दोस्त भी मतलब ही देखे মানেরা আসে কোথ থেকে এখনো দুধের দাঁত পড়ে নাই বাচ্চা একটা আমি বাচ্চা তোমার মাছ না রান্না করে খিলা দিও কাচ্চা থু তুই খা তো চোদ্দ গুষ্টি রে খাওয়া কাঁচা মাছ কি খাস্তরের খাস্তর রে আচ্ছা আচ্ছা অনেক তো ঢং দেখাইলা এবার একটু জিব্বা বাইর করা কথা বলো তো দেখি কিভাবে কথা বলে ওকে স্টার্ট হাই 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 আই এম অমিত বাহ বাহ অনেক সুন্দর হইছে এই বাচ্চা লোক তালি বাজাও এটা তালি ছিল না এটা ছিল তোর পাছায় আমার থাপ্পড় আচ্ছা তুমি এত কিউট কিভাবে নিজের বাপি কিছু বলতেছে না সেখানে আমার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু তারপরও একটা কথা আছে দেখেন আঙ্কেল শুধু জন্ম দিলেই তো বাপ হওয়া যায় না সন্তানের দিকে তো একটু খেয়াল রাখবেন সে কি করছে বা করে বেড়াচ্ছে আমি তো এরে দোষ দিব না কারণ বাচ্চা একটা মেয়ে আশেপাশে যা দেখতেছে তাই শিখতেছে কিন্তু আপনার উচিত ছিল এরে উঠতে বসতে থাপড়ানো ঠিক কইছস যাই হোক মামুনি তোমারে বলতেছি এসব ঢং ঢং নাকামি বাদ দাও নইলে পশ্চাৎ দেশে এমন তালি বাজামু না কাউরে দেখাতে পারবা না সহ্য করতে পারবা সো থাক কইলাম না কমেন্ট বক্স আপনারা সবাই পশু পরিমাণ গালাগালি করেন সদস্যরা আমার কি কোনো ভুল হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার ভুলটা শুধরে নেওয়ার ট্রাই করবো বাচ্চা কেউ গালাগালি করেন না ঠিক আছে ভালো ভাবে বানানো যায় এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছে কিন্তু শুধুমাত্র এদের মতো কিছু টিকটকারদের কারণে তারা আজ অবমানিত হচ্ছে এমনকি তাদের কন্টেন্টেরও দাম পাচ্ছে না তাই বলবো এখনো সময় আছে একটু ভালো করে ভালো ভাবে ভিডিও বানাও আই হোক সবাই পাশে থাকবে অবশ্যই সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যত টাইম ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবো ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ তবে নামটা মন